যে আমি এই যে সেই মুছার ওই জিনিস আছে না, এই কি যেন, তোর এই জিনিস বারবার বল, আমি শুভ আমার জন্য নারাজ না, নারাজ না, অনেক কষ্ট করে রাখতে হবে। ওরে বাবা রে, আমরা তো ভিজে যাবো বন্ধুরা, কি যে করি এখন, এর মধ্যে এই দেখো ফোটা ফোটা পড়ছে, বৃষ্টির ফোটা। আর তোমরাও দেখতে থাকো টুক 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 করে। দেখো তো আজকে আমার সাথে কে এসেছে, আমার রিয়ান। কিন্তু আমার রিয়ানের ধুতি খুলে গেছে, আমার রিয়ানকে আমি তিলক পরিয়েছি। এসব এগুলো একটু ধরো, আমি রিয়ানকে একটু ধুতিটা পরিয়ে দিই, ধুতি খুলে গেছে, লুঙ্গি হয়ে গেছে ধুতি। আরে সেফটি পিনটা তো নামাও না, না ওটা নামাও, ওটা লাগবে তো, লাগবে যখন তখন। কি দেখো ধুতি পরাতে ব্যস্ত, মানে কি বলবো, বাহ খুব সুন্দর হয়েছে। তাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওতে, আর আজকের ভিডিওটা খুবই মজাদার হবে, কারণ আজকে আমার দলে রয়েছে বুলটি আর মামতির দলে রয়েছে মিষ্টি। তো এবার হবে হচ্ছে আমাদের পুতুলের ছবি আঁকার চ্যালেঞ্জ। তো এক একটা পুতুল এক একজনের দলে থাকবে, যেমন আমার দলে রয়েছে বুলটি, আমি আজকে বুলটির হয়ে ছবি আঁকবো। তো মাম্পির দলে রয়েছে মিষ্টি, মাম্পি মিষ্টির হয়ে ছবি আঁকবে। আর আমার দলে আছে রিয়ান, তো রিয়ানের হয়ে অঙ্কিতা ছবি আঁকবে। আর ছবিটা আঁকতে হবে হচ্ছে মধুবনী পেন্টিং। এইবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে মাম্পি খুব ভালো ছবি আঁকে, তো আমি আর অঙ্কিতা অত ভালো ছবি আঁকি না, ওই কারণে মাম্পি আলাদাভাবে একটু সুযোগ কম পাবে, ও বা হাত দিয়ে ছবি আঁকবে, তাহলে একটু চান্স থাকবে আমাদের জেতার। যে সেকেন্ড আর থার্ড হবে তাদেরই পানিশমেন্ট আছে, যে ফার্স্ট হবে প্রথম হবে যেটা তোমরা ডিসাইড করবে সে আর পানিশমেন্ট পাবে না। তো তারপরে পানিশমেন্টটা কি হবে সেটাও তোমরাই বলবে, মানে তোমরা কমেন্ট করবে, যেই কমেন্টে বেশি লাইক আসবে সেই পানিশমেন্টটা আমরা নেব। ওকে, তো তোমাদের উপর সব কিছু রয়েছে, আর তোমরা দেখো ভিডিওটা খুবই মজাদার হবে, ভালো লাগবে আশা করি। বুলটি তুমি চিন্তা করো না, আমি তোমাকে জেতাবোই। সেটা তো পরেই দেখা যাবে। তো বন্ধুগণ তোমরা সবাই দেখতে থাকো, আর যারা যারা এখনো লাইক করোনি তাদের লাইক করে দাও ভিডিওটা। আর চলো শুরু করি আজকের নতুন পাতা। তো সবাই বলো কিছু স্বপ্ন কিছু আশা এই নিয়েই শুরু করছি একটা স্মৃতির পাতা। তো চলো বন্ধুরা। হে ভগবান বৃষ্টিটা পড়িস না, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঝিরি 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 ঝিরি, আমরা যখনই ভিডিও করতে যাই তখনই বৃষ্টি হয়। রিয়ানের ধুতি খুলে গেছে তাই ও গেঞ্জি পরে নিয়েছে, বড় ওরে কি বড় গেঞ্জি মনে হচ্ছে পাক ওই। তো এই ছবিটা আমরা আঁকবো, সব থেকে বড় চ্যালেঞ্জ থাকবে মাম্পি বাহাত দিয়ে কতটা সুন্দর করে। তো দেখো আমি কত সুন্দর আঁকি, তোমরা দেখো কত সুন্দর, এই যে বুলডোজারের মতো সামনে কি দিয়েছি, আর এই যে অ্যান্টেনা ম্যান্টেনা বানিয়েছি। তো আমার ছবি আঁকার অনেক এরকম ইতিহাস আছে। তো সবচেয়ে স্পেশাল পেন্টিং হচ্ছে এটা আমার, তোমরা দেখো মুখ দিয়ে আমি একটা বেলুনের মতো বানিয়েছি, আমি নিজেও বুঝিনি কিন্তু পরে খুবই মজাদার লেগেছে। এটা আমার মনে হয় বাজারে নিয়ে গেলে 1-2 হাজার টাকায় বিক্রি হবে। এটা আমি একটা প্যাপু বানিয়েছি মুখে, তোমরা দেখতেই পাচ্ছ চোখটা একটু করে, মানে দারুন, আমি বিশাল আর্টিস্ট। ঠিক আছে চলো একটা ফ্রেশ খাতা নিয়ে নিই, এই খাতাটা, আর আমি আঁকা শুরু করে দিই আজকের এই পেন্টিংটা। আর মাম্পি এখানে দেখো পুরো নাদুস নুদুস হয়ে বসেছে, বসে পুরো একদম পুরো লেগে পড়েছে ছবি আঁকার কম্পিটিশনে। তো বন্ধুরা প্রথমে আমি এরকম একটা ডান্টির মতো এরকম করে নেবো, ঠিক আছে, আমি একটু ফুটো করে দিয়েছি বন্ধু। তো এইদিকে রয়েছে আমাদের পেন্টিং, আর এদিকে অঙ্কিতাও দেখছে ওদিকে ঘুরিয়ে নিল, এবার অঙ্কিতার কাছ থেকে আমি আবার এদিকে ঘুরিয়ে নেবো। তো এইভাবে আমি আর অঙ্কিতা একটু ঝগড়াঝাটি করে আবার আমরা ছবি আঁকতে লেগে পড়লাম। অঙ্কিতা একটু নেটিয়ে ফেলেছে কিন্তু ঠিক আছে। তো মাম্পি বা হাতেই দেখো কেমন করছে। তো বন্ধুরা আমার মনে হচ্ছে হিমালয়ের পর্বত একটু ছোট, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, এরকম করিস না, চলো একটু মাম্পির কাছে নিয়ে যাই। তো এই দেখো মাম্পি এত দূরে এগিয়েছে বা হাত দিয়ে করতে করতে, ঠিক আছে। তো বুট তুলির মতো কি দিচ্ছে, ভালোই লাগছে। আর এদিকে অঙ্কিতাও ফুল ধমে ট্রাই করছে সুন্দরভাবে আঁকার, আর আমিও করছি। তো রিয়ান বাবু তুমি অঙ্কিতার দিকে তাকালে হবে না, হতে পারে পার্টনার তোমার, বাট আমাদের দিকে একটু তাকাও। তো এদিকে রয়েছে আমার বুলটি, বুলটিকে এখানে বসিয়ে দিই। তো বুলটিকে বসিয়ে দিলাম, আবার ছবি আঁকতে লেগে পড়ি। এই যে একটু তাকাবেন, একটু তাকাবেন, একটু তাকাবেন, একটু বলবেন কত দূর করছেন। অঙ্কিতা মাঝে মাঝে ওই দেখো ওই দেখো ওরম ওরম করে মাম্পির কি দেখছে। তো বন্ধুরা এই দেখো বৃষ্টির ফোঁটা পড়ছে, ওই আকাশ আমাদের সাথে নেই, আমাদের কি হবে নে, আমাদের কি হবে নে, আমরা তো ভিজে যাবো বন্ধুরা, কি যে করি এখন, এর মধ্যে এই দেখো ফোঁটা ফোঁটা পড়ছে বৃষ্টির ফোঁটা। এমনিতে কালকে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে, আজকে আবার যদি এরকম বৃষ্টি হয় তাও ভিডিও করছে, এখন কি করে ভিডিও করব বলো মাম্পি একটু বলো। এই টাইমেই কালকে আবার বৃষ্টি হয়েছিল না? হ্যাঁ, আমরা তিনজনই স্নান হয়ে যাবো বলো, ব্যাঙের মতো যে লিখছো এই বৃষ্টির কথা ভেবেছো? আজকে তো বৃষ্টিটা আবার শুরু হয়ে গেল, এখন কি করে ভালো সুন্দরভাবে এই পেন্টিংটা করবে,
কি জ্বালা রে কপাল, কি জ্বালা রে। বৃষ্টি থেকে বাঁচার জন্য দেখো মাম্পি ভাঙা জাতি নিয়েছে কোথা থেকে। তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো, একটু অসুবিধা হতে পারে আজকে ভিডিওতে এই বৃষ্টিটা আসার কারণে। তোমার মা যে ছবি আঁকছে বাহাতে ওটা দেখো না, আমি তোমার ছবি আঁকা দেখবো, আমি তোমার দলে। আমি তো জানি তুই আমার দলে, বাট এখন বৃষ্টি পড়ছে না, এই ভাঙা জাতির নিচে বসে দেখো। অঙ্কিতার ছাতাটাও বিশাল ছাতা, চলো এর মধ্যেই ছবি আঁকতে হবে। তো দেখো আমি এই পর্যন্ত করলাম, আর অঙ্কিতাকে দেখো ওই ভিতরে ঢুকে গেছে ছাতি। তো আমি বাদে করছি বলে আমার একটু ঝিঝিরে ঝিঝিরে ভাব হচ্ছে করতে। এই বৃষ্টির দিনে বসে আছি তিনজনে, দুজনের মাথায় আছে ছাতা আর আমার মাথার উপর আছে ফাঁকা। তো মাম্পির ডান হাতে রয়েছে ছাতা আর বাঁ হাত দিয়ে আঁকছে। আর আমি তো এখন মাঝপথে রয়েছি, আর এদিকে মাম্পিটা তোমরা আরেকবার দেখো বাঁ হাতে কি করে আঁকে বুঝি না, তবু এঁকেছে দেখো। তো বন্ধুরা আমি এদিকে পুরোটা করে ফেলি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাঁ হাত দিয়ে লিখছে বলে কিন্তু মাম্পিকে ফাস্ট করবে না, এই যে শুনছেন তো বন্ধুরা তোমরা দূর থেকে দেখো কেমন লাগছে দেখতে। তো এটা হচ্ছে আমার আঁকা, ওইদিকে রিয়ান আর অঙ্কিতার, আর এদিকে রয়েছে মাম্পি আর মিষ্টির। তুমি জিতো না ঠিক আছে বন্ধুরা, একটু আমাদেরও সাথে থেকো, মাম্পির সাথে থেকো না বেশি। আমি ভাবছি বাহার দিয়ে কি করে করছে মাম্পি। তো আমাদের রিয়ানের সাথী দেখো, রিয়ানের মুখটা একটু শুকিয়ে গেছে, কারণ ওর সাথী অঙ্কিতার নেই, কারণ ওর আজকে নাচের ক্লাস, তো খুবই ইম্পর্টেন্ট ক্লাস নাকি আজকে ওর, ওই জন্য ওকে আমরা কোনো মতেই আটকাতে পারলাম না, ও ক্লাসে চলে গেল। তো এই পর্যন্ত এঁকেছে বন্ধুরা, তোমরা দেখো। তো পড়ে রইলাম মাম্পি আর আমি, তো আমরা দুজনই কন্টিনিউ করব। আমি বুলটির হয়ে করছি আর মাম্পি তো মিষ্টির হয়ে করছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো অঙ্কিতার এই পর্যন্তই হয়েছে, ও চলে গেছে, ও যেহেতু নাচের ক্লাসে চলে গেছে তো আমাদের এই কম্পিটিশন থেকে ও বেরিয়ে গেছে। তো অঙ্কিতাকে আর ধরো না, তো আমাদের দুজনের মধ্যে এখন থেকে কম্পিটিশন হবে, তো দেখা যাক কে জেতে। আমি দেখো একটু আঁকতে গিয়ে একটু ক্যামেরা করতে গিয়ে ওই নিচে চলে গেছে ওই দাগটা, যে আমি যে সেই মুছার ওই জিনিস আছে না, এই কি যেন ওরে বাবা রে। বন্ধুরা তোমরা কিছু মনে করো না, তোমরা দেখো ও পুরো সিরিয়াস হয়ে গেছে, মানে একটু এদিকে একটু এরকম ঝুঁকে গেছে। ঠিক আছে আমি তাহলে করে দিচ্ছি, ঠিক আছে আমি আর বুলটি করে দিচ্ছি, চলো চলো আমিও করছি, তুমি কান্না করো না। আরে তুমি তো পারো, কি করে একটু ঠিক করে দাও। বন্ধুরা বন্ধুরা কমেন্টে আমাকে সবাই মারো, আমি তো ভুল করে দিয়েছি, এবার কি হবে। প্রচন্ড রেগে গেছে মাম্পি আমার উপর, মানে এখন ঠিক হয়ে গেছে, ওই দেখো একটু হেসে দাও। তো এখন মাম্পি একদম ঠিক হয়ে গেছে, ওখানে আমি আর মাম্পি প্ল্যানিং করে একটা বুদ্ধি বার করেছি যে ওখানে ফেবিক দিয়ে দেবো তাহলে সুন্দর হয়ে যাবে। তো শোর ওইগুলো করতে গিয়ে আমার অনেক সময় চলে গেছে, আমারই ভুল যদিও বন্ধুরা, আমি তাহলে একটু করি এখন। তো আবার আমরা ফুলদমে ছবি আঁকতে লেগে পড়েছি, এই দেখো মাম্পি কত দূর এগিয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে, ও কিন্তু পুরোটা বাঁ হাতে করেছে, তো ও বাঁ হাতেও সুন্দর ছবি আঁকে, যেটা এটা দেখে বোঝাই যাচ্ছে। তো আমার মনে হচ্ছে আমি মনে হয় জিততে পারবো না আজকে, আর তবুও ট্রাই করবো। বন্ধুরা তোমরা একটা দুটো ভোট হলে আমাকে দিও, আর পানিশমেন্টটা একটু 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 কম দিও, অলরেডি আমি মাম্পির কাছে পানিশমেন্ট পেয়েছি, ওই ঘটনাটা আমি ঘটিয়েছি। তো আমি দেখো দুর্গা মায়ের ছবিটা মানে এতটা দূর এসেছি করতে 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 করতে, এখনো আমার বাকি রয়েছে, তো আমি সেগুলো এখন করার চেষ্টা করছি। আর শুভ ওইদিকে করছে টুকটুক 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 করে, আর আমিও এদিকে করছি টুকটুক 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 করে, আর তোমরাও দেখতে থাকো টুকটুক 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 করে। মাম্পি এই যে এই পর্যন্ত করেছে,
দেখো আমার তো ভালোই লাগছে মামপিটা, তোমরা বলো কেমন হয়েছে? এখনো তো হয়নি না, তাড়াতাড়ি করে ফেলো তাহলে। আর আমি যেটুকু পারি এতটুকু করেছি। তো বন্ধুরা আর একটু সময় তোমরা দেখতে থাকো, তাহলে আমাদের দুজনেরই হয়ে যাবে। আমি তাড়াতাড়ি ফটাফট করে ফেলি আমি যেমন পারি, কারণ তোমাদের আমার এক্সাম্পল দেখিয়েছি আমি কত সুন্দর ছবি এঁকেছি। তবুও মায়ের ছবি এত দূর এঁকেছি আমি, খুবই আমার মন থেকে ভালো লাগছে। অম্বি তোমার মুখ কই, দেখা যায় না তো, ওই দেখি বন্ধুরা তোমরা চিনতে পেরেছো তো? তো এবার হচ্ছে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে, তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে ফার্স্টে মামপিটটা দেখো, দেখো কতটা সুন্দর করেছে, মানে বা হাতে যেহেতু করেছে সেটাও আমি হাত দিয়ে দিয়েছি, তো আমি সত্যি প্রশংসা না করে পারলাম না। মাকে খুবই সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখো এই যে রয়েছে ছবির আর এখানে রয়েছে মামপির বা হাতের কামাল। তো মিষ্টি তো খুবই খুশি, তোমার কেমন লাগছে মিষ্টি? খুবই ভালো লাগছে। এবার আমার পালা, এই যে আমি এঁকেছি, তো আমি যতটা মানে আমি তো অত পারি না আঁকতে, তবু আমি ট্রাই করেছি বন্ধুরা। মানে বুলটি তুমি খুশি তো? আমি তো খুব খুশি, আমার তো খুবই ভালো লাগছে ছবিটা, আমি তোমার দলে সারা জীবন থাকবো। তো বন্ধুরা এইভাবে আজকের ভিডিওটা শেষ হলো এই বৃষ্টি টিষ্টির মধ্যে। মাঝখানে আবার আমার বোন আবার চলে গেছে নাচ ক্লাসে। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর কে জিতলো সেটাও অবশ্যই কমেন্টে বলো। আর শোনো, আর যদি পানিশমেন্ট পাই আমি, তাহলে একটু কম কম পানিশমেন্ট দিও আমাকে, কারণ মিষ্টি দিদি খুব ভালো এঁকেছে, আর আমিও ভালো এঁকেছি। এবার তোমরা কমেন্ট করে বলো, আর বৃষ্টির মধ্যে তো একটু ভালো আঁকতে পারিনি, আর আমি একটু মিষ্টি দিদির ছবি আঁকা নষ্ট করে দিয়েছিলাম, আমাকে একটু ক্ষমা করে দিও, ক্ষমা ক্ষমা ক্ষমা। তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন একটা ভিডিওতে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর এইভাবে আমাদের ভালোবেসো। টাটা।